টেলারের আর কি। জি কি বলে, এখানে ইংলিশ হেড ফেস্ট একটা যেটা অ্যাভারেজ আসবে, আবার আরেকটা গড় আসবে অ্যাভারেজ, শুধু অ্যাভারেজ, পাঁচটা অ্যাভারেজ। আচ্ছা ভাই, এগুলো মানে কি এফএইচ এফপি ছিল? এই যে ফেসের হেড, ফেসের টেল, ব্যাকের হেড, ব্যাকের টেল। আচ্ছা আচ্ছা, তারপরে এই চারটার অ্যাভারেজ, চারটার অ্যাভারেজ একটা, আবার আরেকটার অ্যাভারেজ আসবে পাঁচটার সমন্বয়ে একটা অ্যাভারেজ, টোটাল অ্যাভারেজ বাইরে সেটা পরে। তাহলে পাঁচ পাঁচটা অ্যাভারেজ বলবো না, এটা তো আমার একটা স্যাম্পলের জন্য অ্যাভারেজ করতেছে, আর পরে আগে দেখতে হবে বাজ আছে কিনা, তাহলে এটাতে বাজ তেমন একটা নাই নাকি, যদি বাজ থাকে তাহলে আয়রন দেওয়া থাকবে, আয়রন আয়রন। তারপরে আমাদের এই যে হেড এবং টেলের যে এজ, এজগুলা একটু এন্ড পয়েন্টগুলো আমরা একটু ভালো করে কাটতে হবে, বাঁকাতারা যাতে না হয়, আঁকা বাঁকা যাতে না থাকে, কারণ এই অংশটাই আমার হ্যাং হয়ে থাকবে, জোলা অবস্থায় মানটা নেবে। তাহলে এখানে যদি আমার ঠিকমতো না কাটি তাহলে মানটা ঠিকমতো, দুইটাই দুই সাইডে আমরা দেখবো যে ঠিকমতো আমার এই অংশটুকুতে কাটাটা ঠিক আছে কিনা, শার্প আছে কিনা, যদি না থাকে তাহলে, যদি আঁকা বাঁকা থাকে তাহলে ওই যে ব্যান্ড যখন হবে সে যেদিকে একটু বেশি ইয়ে থাকে ফোর্সটা ওইদিকে। মেশিন স্পেসিফিকেশন হচ্ছে শার্লি স্টিফনেস টেস্টার, শার্লি স্টিফনেস টেস্টার, ম্যানুফ্যাকচারার এসডিএল ইন্টারন্যাশনাল লিমিটেড, কান্ট্রি অফ অরিজিন ইংল্যান্ড। আমাদের সবারই মান নেওয়া যাবে, যেহেতু আমাদের ফেস ব্যাক হেড টেল আছে, একটা স্যাম্পল থেকে অনেকগুলো মান আমরা সবাই নিতে পারবো। আমি এটা যদি এই পাঁচ নাম্বার, পাঁচ নাম্বার এসে গেছে, আচ্ছা পাঁচ করলে পাঁচ নাম্বার ইয়া লিখবে। আমরা হেডে বসাইলাম, এই যে হেডে বেস প্লেট, বেস প্লেটের মধ্যে আমরা যখন স্যাম্পলটা রাখবো একবারে প্রান্তে রাখবো, এই অংশটা হেড, আচ্ছা হেড, আচ্ছা হেড করতেছি আগে, হেড ফেসের হেড, ফেসের হেডটা আমরা প্রথম দিলাম। ওয়ার স্যাম্পল যে নাম্বারিং করার কারণে অনেকগুলো স্যাম্পল পরীক্ষা করবো, গুলাই ফেলবো কোনটা আগে করছি না করছি কিনা, সেই জন্য নাম্বারিং করা থাকলে আমরা এক নাম্বার থেকে সিরিয়ালভাবে করতে থাকলে আর ওই ইয়ে হবে না, ঝামেলা হবে না। তারপর আমাদের যে স্কেলটা দেওয়া আছে বেন্ডিং স্কেল, এই স্কেলটা নর্মাল স্কেল থেকে একটু ওজন না, আমাদের এই নর্মাল স্কেল 2 সেন্টিমিটার আর এটা 1 সেন্টিমিটার, আমাদের যে বেলোটা পাবো ইউনিটটা আসবে সেন্টিমিটারে। তো এই স্কেলে বেন্ডিং স্কেলের যে আমার ইয়ে দেওয়া আছে সেন্টিমিটার যে স্কেলটা করা আছে, নর্মাল স্কেলের 2 সেন্টিমিটার সমান এই স্কেলের 1 সেন্টিমিটার। তো আমাদের যে ক্যালকুলেশন দেওয়া আছে, ক্যালকুলেশন যদি আমরা নর্মাল স্কেল দিয়ে করি তখন ক্যালকুলেশনটা হবে, আর এখন আমাদের ওই ক্যালকুলেশন আসবে না, আমরা সরাসরি যে মানটা পাবো সেটাই হচ্ছে আমার বেন্ডিং ল্যান। ঠিক আছে, সেট করার জন্য আমরা সেট করবো যে দাগ কাটা আছে জিরো দাগের সাথে মিলে আমরা এখানে সেট করবো, বসাইলাম। আমাদের দুইটা দাগ আমরা যদি ওই দিকে খেয়াল করি, এই দিকে একটা মোটা, এই পাশে একটা চিকন দাগ দেওয়া আছে, এটার যে অ্যাঙ্গেলটা করা আছে 45 ডিগ্রি, 41.5 ডিগ্রি, 41.5 ডিগ্রি অ্যাঙ্গেলে এই দাগ দাগ দুইটা কাটা আছে। তো আমরা যদি ভিজুয়ালি এই দাগের সাথে মিলাইতে চাই তাহলে অনেক সময় এটা আমাদের মানে ধাঁধার মতো হয়ে যাবে, বোঝা যাবে না ঠিক মতো, সেটাকে বোঝানোর জন্য আমাদের পাশে একটা মিরর দেওয়া আছে যেখানে আমরা সহজভাবে টাচ পোর্শনটা বুঝতে পারবো। মিররে মিররে যদি খেয়াল করি এখানে যে দুইটা দাগের টাচ পোর্শনটা কখন হবে সেটা বোঝা যাবে না ভিজুয়ালি, তো মিররটা দেওয়ার কারণে মিররে আমরা খেয়াল করলে দেখতে পাবো দুইটা দাগ আমার 41.4 ডিগ্রি, মানে এভাবে দুইটা দাগ একটা আর একটার উপরে আছে। ঠিক আছে, এটা যদি আমি ধরি বড় দাগটা উপরের আর এটা হচ্ছে নিচের, তা আমরা স্যাম্পল কী করতেছি পাস করছি, এখানে স্যাম্পলটা যখন পাস করবে খেয়াল করতে হবে যে আমার এটা যাতে এইভাবে সরে না থাকে, ঠিক আছে সরে মানে দূরে সরে না থাকে, আমাদের এই
যে ইয়াটা আছে জিরো পজিশনটা আছে এটার সাথে কন্টাক্টে থাকে, বেস টেবিলের যে ইয়াটা আছে স্কেলের মার্কিং যে পয়েন্টটা আছে সেটার সাথে যাতে ইয়া থাকে কন্টাক্টে থাকে। আমরা যখন এটাকে ব্যান্ড করাবো, আমরা মিররে যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে দুইটা দাগ, একটা মোটা আর একটা চিকন মিররে। দেখেন একটু, দেখেন এই যে এই দাগটা দেখা যায় আঙ্গুল, আর এটা কোথায় দেখা যায়? এটা কোথায় আছে? এটা যে দর্শি কোথায় আছে? উপরে চিকন দাগটা, মিররে কথা বলতেছেন? হ্যাঁ মিররে, এটা উপরে আছে আর এটা আছে কি নিচে। দুইটা যদি আমি লাইন হিসাব করি তাহলে একটা আর একটার উপরে অ্যাঙ্গেল ভাবে আছে, 41.5 ডিগ্রি অ্যাঙ্গেল যদি খেয়াল করি তাহলে একটা আর একটার উপরে আছে। আমরা যখন স্যাম্পলটাকে পাস করব, আমাদের এখানে শর্ত বলা হয়েছিল, প্রথম শর্ত বলা হয়েছে যে আমার স্যাম্পলের ওয়েট, যে আমি যে হেড ধরছি, হেডের যে টিপ পোর্শন আছে দুইটা, টিপ পোর্শন বলতে আমরা বোঝাচ্ছি যে টিপার্শন এই অংশটুকু এই অংশটুকু দুইটা আছে। এখন আমি যখন এটাকে ব্যান্ড করতেছি, এটা যদি তার নিজস্ব ওয়েটটা যদি ঠিক থাকে, দুই পাশে ঠিক থাকে, তাইলে দুইটা দাগের মাঝখানে যায় এটা এইভাবে থাকবে। এখন দেখা গেছে যে কোনো কারণে তার ওয়েটের কারণে সে একটা দাগ এখানে এসে টাচ খেয়েছে অথবা এটার সাথে টাচ খেয়েছে কিন্তু এটাতে সরে যাচ্ছে তার ওয়েটের ইয়ার কারণে, মানে সমান না হওয়ার কারণে। অনেক সময় সবগুলো ম্যাচিং হয়, আবার অনেক সময় হয় না, অনেক সময় দেখা যায় যে না। তো এই এই যে এটার প্রথম শর্ত বলা হয়েছিল যে যদি আমার দুইটার ওয়েট ঠিক থাকে তাইলে আমাদের এই সবাই লিখে নাই। আচ্ছা আচ্ছা আমরা আচ্ছা ঠিক আছে, আমাদের কাছে লেখা আছে। আচ্ছা আমাদের প্রথম শর্ত বলা হয়েছিল যে দুইটা দাগের মাঝে থাকবে, তখনই স্টপ করে মান নিব, মানে এটাকে আর স্লাইড করব না, স্লাইড স্টপ করে যখন আমার এই যে মিররে আমরা যখন দেখতে পাবো, একটু খেয়াল করি, আমরা যখন মিররে দেখতে পাবো দুইটা আমাদের স্লাইড করার সময় এই দুইটা দাগের কোনটাকে যদি আমার টিপ পোর্শন দুইটা থাকে, দাগ লাইন বরাবর থাকে, তখন স্টপ করে মান নিব, মানটা আমাদের এখান থেকে আসবে। আর যদি ওই পজিশনে না পায়, দেখা গেছে যে একটা ব্যান্ড হয়ে হয় উপরের দাগে অথবা নিচের দাগে টাচ খাচ্ছে, যখন আমার যেই দাগে টাচ খাবে, প্রথম এটা হইতে পারে উপরের দাগে অথবা নিচের দাগে, যখনই টাচ খাবে তখনই আমরা মানটা স্টপ করে মান নেব। এখন আমাদের পজিশন কি আছে আমরা স্যাম্পলটা এখন করলে বুঝবো যে আমাদের দুইটা আমাদের স্যাম্পল কি ঠিক আছে কিনা, ব্যালেন্স আছে কিনা। যে আমরা পাস করছি এটা আবার সময় আছে, টাইম হচ্ছে 25 সেকেন্ড, আমি স্লাইড করার পরে 25 সেকেন্ডের ভিতরে মানটা নিতে হবে। অর্থাৎ আমরা জানি যে একটা জিনিসকে যখন আমি নিজস্ব একটা ঝুলাই দিব, সে যতক্ষণ সময় পাবে সে ঝুলতে থাকবে, তো এই সেই জন্য আমরা 25 সেকেন্ডের ভিতরে নিব। এই যে স্লাইড করতেছি, হ্যাঁ স্লাইড করতেছি, এই যে যাচ্ছে দাগ বরাবর, আমরা মিররে খেয়াল করব, মিররে দাগ বরাবর যাচ্ছে, হ্যাঁ দাগে এখনো পৌঁছায় নাই, তাহলে কি হচ্ছে নিচের দাগে কোনটা গেছে? উপর থেকে হালকা একটু সরে আছে না, উপর থেকে কিন্তু একটু দূরে আছে উপরের দাগটা, দেখা যায় না? এখন দেখি, এই যে আমি স্লাইড করলাম, হ্যাঁ পেছনে নিয়ে গেলাম, মিররে দেখেন, মিররে 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 দেখছেন, স্যাম্পল দেওয়া যায়, স্যাম্পল দেখছে? আচ্ছা এখন কি হচ্ছে, কোথায় আছে? এই যে আমি এই যে স্লাইড করলাম, কি হলো স্লাইড করলে কি হলো? ভিতরে চলে গেছে এই ধরনের ক্ষেত্রে বলা হয়েছে, যদি আমার টিপ পোর্শন দুইটা একসাথে যদি দুইটা লাইনে থাকতো, দুই লাইন বরাবর যদি আমার টিপ পোর্শন দুইটা এক বরাবর থাকতো তখন স্টপ করে মান নিতাম, এখন ওইটা হচ্ছে না। এখন কি হচ্ছে, একটা নিচের টাগে টাচ করছে, উপরেরটা একটু সরে আছে, তাইলে আমরা এই নিচে যে সরে আছে এই নিচে অবস্থায় রাখা অবস্থায় যখন টাচ করছে তখনই আমরা বেলুন নিব।
নিচে এখন নিচে রাখা আছে হ্যাঁ নিচের দাগের সাথে মিলছে 2.3 কি মিলে নাই নিচের দাগের সাথে মিলে না 2.3 এখন আমরা প্রথম তো নিচের নিচের দাগের সাথে মিলে হ্যাঁ এখন আমাদের বেলু বেলু আমরা কিভাবে পাবো এই যে প্রতি গড় হিসেবে 0.05 করে হ্যাঁ দুই দাগে 1.1 দুই দাগে হইছে কি 0.05 করে প্রতি গড় হচ্ছে 0.05 দুই দাগে হচ্ছে 1.1 আর এখান থেকে এখানে হইছে 1 পূর্ণ সংখ্যা আর এটা হইছে 0.1 তাহলে আমার 1 2 তারপরে হচ্ছে 2.1 2 3 2.3 বুঝতে পারছি ভ্যালুটা কিভাবে নিব হেড আসলো আমার হেড তারপরে আমরা যাব তেলে ঠিক আছে তেলে যাব তারপরে আমরা তেলে যখন যাব যে তেলে ফেসের তেল বসাইলাম ঠিক আছে এখন আমরা এটাকে স্লাইড করব স্লাইড করব আমরা যে দেখতে পাচ্ছি স্যাম্পল যাচ্ছে স্যাম্পল যাচ্ছে তারপরে আমরা যাব বেকে বেকে যখন যাব তখন বেকের হেডটা আমরা আগে করব এখানে মার্ক করা আছে যেটা করি সেটা রেকর্ড করব যেহেতু আমার গড় করা থাকবে ঠিক আছে বেকের হেড যদি আমি করি তাহলে বেকের হেড তাহলে বেকের হেডে যখন আমি স্লাইড করি তখন কি হচ্ছে যাচ্ছে নাকি এখন আসি আমরা আবার এখন আমরা এটা বের করব এই স্যাম্পল হ্যাঁ হয়ে গেছে এটা চারটা হয়ে গেছে এটা ছেলে দিব না আমরা এগুলা ওজন নিয়ে আবার ইয়া বের করতে হবে ফ্লেক্সারাল রিজিডিটি বের করার জন্য আমাদের স্যাম্পলের ওজন লাগবে ওয়েট লাগবে জিএসএম জিএসএম বের করতে হবে এগুলা অনেক আছে না ওয়েব ফোনটা